আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে দেখাবো গোলাপ গাছে কলম করার পদ্ধতি আপনারা যে কোনো ধরনের গোলাপ গাছকে যে কোনো জাতে পরিবর্তন করতে পারবেন লাল থেকে সাদা সাদা থেকে গোলাপি গোলাপি থেকে হলুদ আপনার যে কোনো কালারে একটি গোলাপ গাছকে সাজাতে পারেন নার্সারিতে এটা যেভাবে করা হয় আপনাদের সেই বিষয়টা আজকে আমি তুলে ধরেছি আপনার পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন আর আপনারা এটা করলে একশো পার্সেন্ট সফল হবেন তো আমাদের একটি গাছ লাগবে আমি এখানে একটি দেশি গাছ নিয়েছি গোলাপের দেশি গোলাপের চারা নিয়েছি আর খেয়াল রাখবেন চারাটা যেন এক ছয় মাস থেকে এক বছর বয়সী হয় তো গাছটার ডালপালা ছেটে নেওয়ার পর আপনারা এটা মাঝখান থেকে চিঁড়ে দিতে হবে আপনারা দেখুন উনি যেভাবে মাঝখান থেকে চিঁড়ে দিচ্ছে আপনার সেম একটিভাবে চিঁড়ে দিতে হবে আর এখানে হাইব্রিড একটি ডালের সায়ন নিতে হবে গিটের অংশ থেকে কাটতে হবে যেখান থেকে কুশি গজায় আপনারা অনেকেই জানেন যে গিট থেকে কুশি গজায় সেই গিটটা কেটে আর সাইজ মতো কাটিং করে এটা সরাসরি গাছের ভিতরে ঢুকিয়ে বসিয়ে দিতে হবে এটা যেন মিল্ক হয়ে বসে যায় বেশি বড়ো ছোটো হলে কিন্তু কুশিটা জীবিত হবে না বা গ্রাফটিংটা সফল হবেন না তো আপনারা দেখুন উনি যেভাবে করতেছে সেম একইভাবে করবেন আর এটা গ্রাফটিং হওয়ার পর গাছটিকে সাহাওয়াযুক্ত স্থানে রাখতে হবে যতদিন পর্যন্ত এই কুশিটা না গজায় যদি এটা রোদরে রাখেন তাহলে গ্রাফটিংটা শুকিয়ে যেতে পারে তো এখানে আমি আরেকটি গ্রাফট করে দেখাচ্ছি আপনার দেখুন সেম একইভাবে মাঝখান থেকে চিরে দিচ্ছি গাছটিকে মাঝখান থেকে চিরে দেওয়ার পর এটাকে নখ দিয়ে চামড়াটা ফেরিতে দিতে হবে আর খেয়াল রাখবেন যেন শুধু চামড়াটাই যেন কাটে অন্য কিছু চিরে ভিতর দিকে বেশি ঢুকে গেলে কিন্তু গাছটা মারা যেতে পারে তো এখানে আমি একটি হাইব্রিড জাতের সায়ন থেকে গিটের অংশ কেটে নিয়ে এখান থেকে চামড়া আলাদা করে নিচ্ছি দেখুন উনি যেভাবে আলাদা করছেন সেম একইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ সফল হবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করতে ভুলবেন না আর এখন দেখুন উনি পলিথিন দিয়ে এটাকে র্যাপিং করে দিচ্ছেন আর এটা ভালোভাবে র্যাপিং করতে হবে যেন আলু বাতাস যেন পানি এটার ভিতরে না প্রবেশ করতে পারে তো এখানে দেখুন প্রায় শেষ আর যাদের যে ধরনের ভিডিও দেখতে ইচ্ছুক আমার কমেন্টে জানাতে ভুলবেন না